স্বপ্ন পূরণে টানা দেড় বছরের প্রচেষ্টায় সফল হয়েছে নীলফামারীর সৈয়দপুরের নাফিজ ইস্তে তৌফিগন্ত। একদিনে দুটি বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। তবে আরও রেকর্ড গড়ার পাশাপাশি স্বপ্ন দেখছেন কেরিয়ার গড়া নিয়েও। পড়ালেখার পাশাপাশি ঘরে বসে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টাও চলে তার। ছোটবেলা থেকেই অন্তঃস্বপ্ন একজন ইঞ্জিনিয়ার হওয়ার। আব্দুর রশিদ শাহর তথ্যে আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। মহামারীর মধ্যে একঘেয়েমি সময়টাকে কাজে লাগিয়ে রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র নাফিজ ইস্তে তৌফিক। দেড় বছরের টানা অধ্যাবসায়ে 7.16 সেকেন্ডে 10টি মাস্ক পরে নতুন রেকর্ড করে এই ক্ষুদে জাদুকর। ফাস্টেস্ট টাইম টু অ্যাপ্লাই 10 সার্জিক্যাল মাস্ক, এই রেকর্ডটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল 13 সেকেন্ড, আমি সেটা 12 সেকেন্ডে চ্যালেঞ্জ করেছি এবং কিছুদিন পরে সেটার পারমিশন চলে আসি, আমি রেকর্ডটা করি 7.16 সেকেন্ড। একই দিনে হাতের ব্যবহার ছাড়াই একটি কলা ছিলে মুখে দিয়ে গড়েন আরেকটি রেকর্ড। ফাস্টেস্ট টাইম টু ইট এ ব্যানানা নো হ্যান্ডস, অর্থাৎ হাত ছাড়া একটি কলা খাওয়ার রেকর্ড। একই দিনে দুইটা রেকর্ড করেছি এবং আলহামদুলিল্লাহ দুইটা রেকর্ডই সাকসেসফুল হয়েছে এবং সার্টিফিকেট চলে এসেছে, আমি সত্যি আনন্দিত। নিজের ক্ষুদ্র পরিসরের বাইরে গিয়ে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার স্বপ্নকে একসময় যে সহপাঠীরা আজগুবি ভাবত, এখন তারাই অন্তুকে নিজের প্রেরণা মানছেন। সে প্রমাণ করে দিয়েছে সে আসলে অনেক মেধাবী, আমরা তাকে অনুকরণ অনুসরণ করি। সে দুটি বিষয়ের উপর গিনেস বুকে নাম লিখিয়েছেন, তার সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। বয়সটা কম হলেও ছোট্টবেলা থেকেই ছিল না তার ছেলে মানুষই কোনো আবদার। আমার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করতে চায়, সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। করোনাকালীন যে মাস্ক এটার উপর একটা ঝুঁকে পড়লো, ঝুঁকে পড়ার পর করোনাকালীন কাজটা করার পর উনি সাকসেসফুল। আমি খুব কাছ থেকে দেখেছি তার মধ্যে যে উদ্ভাবনী শক্তি, যে ইনোভেটিভ যে আইডিয়া তার ভিতরে, এটা খুবই ফ্যান্টাস্টিক, খুবই আউটস্ট্যান্ডিং। দোয়া করি সে বড় হয়ে যেন বড় মানের বিজ্ঞানী হয়। শিক্ষকদের সহযোগিতা আর নিজের প্রচেষ্টায় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে দুটি রেকর্ড করা এই ছাত্রের ছবি প্রতিষ্ঠানের প্রধান ফটকে টানিয়ে রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। উৎসাহিত করার জন্য আমার এই বছর 2021 সালের 3 জনের কোন বাচ্চা আছে যারা আন্তর্জাতিক অঙ্কন এবং জাতীয় পর্যায়ে তারা গৌরব অর্জন করেছে, ওদের ছবিগুলো আমরা বড় করে বাধাই করে প্যানাফ্লেক্সে আমার স্কুলের প্রবেশ গেটেই রেখে দেব, যাতে অন্যান্য ছাত্রছাত্রী যারা ঢুকে তারা যেন এক নজর হলেও দেখে, উৎসাহ বোধ করে। রিপোর্ট, নিউজ 24।